ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি বানাবো দই সুজি দিয়ে আর ভেজিটেবলস দিয়ে একটা বেশ সুন্দর প্যানকেক। এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যেসব বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো হবে। চলো ঝটপট বানিয়ে ফেলি ভেজিটেবল প্যানকেক। গ্রাম সুজি, 300 গ্রাম দই, 1 কাপ দুধ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং সোডা। আর কিছু কুচনো সবজি আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ, দিলাম গাজর কুচনো, দিলাম বিনস কুচনো, দিলাম ক্যাপসিকাম কুচনো, দিয়ে দিলাম সামান্য ধনে পাতা, দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি। আমি 3টে লঙ্কা মিহি করে কুচি নিয়েছিলাম। সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব এখন। ভালো করে মিক্স হয়ে গেছে ব্যাটার আমার এখন রেডি। ফ্রাইং প্যানে তেল নিয়ে আমি গরম করেছি। আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে, আধা চামচ মতো। সর্ষে ক্র্যাকল করে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। এখন আমি এই ব্যাটারটিকে একটি চামচের সাহায্যে দিয়ে দেব এভাবে। সামান্য পুরু থাকবে ব্যাটারটি। এখন আমি এর উপর থেকে দিয়ে দেব বেশ কিছু সবজি। দিলাম ক্যাপসিকাম, দিলাম সামান্য ধনে পাতা, দিলাম পেঁয়াজ, সামান্য গাজর দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য টমেটো, আমি এটা ঢাকনা বন্ধ করে 5 মিনিট রান্না করব। খুলে নিয়েছি। এই পর্যায়ে রান্নাটা অবশ্যই সিমে করতে হবে। এখন আমি এটাকে পাল্টে নেব। আবারও এটা আমি ঢেকে 5 মিনিট রান্না করব। এটা ভালোভাবে কুক হয়ে গেছে। এভাবে আমি আর বাকি ব্যাটার দিয়ে অন্যগুলোও বানিয়ে নিচ্ছি। ভেজিটেবল প্যানকেক আমি প্লেটিং করে দিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর হয়, খেতেও টেস্টি আর অবশ্যই হেলদি। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো,